ক্রীড়াবিদদের জীবন নিয়ে বই লেখা হয় অনেক, যেগুলো মাঝে মাঝে লেখেন খেলোয়াড়রা নিজেরাই, আবার কখনো লেখেন বিভিন্ন বিখ্যাত লেখক। শুধু বই নয়, খেলোয়াড়দের জীবন নিয়ে বিভিন্ন সিনেমাও দেখা যায় অহরহ। ভারতের দুই বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং কপিল দেবকে নিয়ে করা সিনেমার জনপ্রিয়তা পেয়েছে বেশ। এর মধ্যে কপিল দেবকে নিয়ে করা 1983 সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই রয়েছে দর্শক আগ্রহের তুঙ্গে। শুধু ক্রিকেট নয়, অন্যান্য খেলার তারকা খেলোয়াড়দের নিয়েও অনেক সিনেমা হয়েছে ভারতে, কিন্তু বাংলাদেশে এখনও শুরু হয়নি সেই চল। এখনও কোনো ক্রিকেটার বা ফুটবলার বা অন্য কোনো খেলোয়াড়ের জীবনী নিয়ে সিনেমা বানায়নি টলিউড। তবে যেহেতু বর্তমানে ক্রিকেটই বাংলাদেশের এক নম্বর খেলা, তাই অনেকেরই আশা ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জীবনী নিয়ে হয়তো বায়োপিকও হতে পারে। আর যদি সত্যিই তাই হয়, তাহলে এই বায়োপিকে মাশরাফির চরিত্রটি পালন করবে কে? এ নিয়ে নিশ্চয়ই ভক্ত সমর্থকদের মধ্যে চলবে তুমুল আলোচনা, কথা কাটাকাটি, প্রযোজকরা পড়ে যাবেন চিন্তায়। এসব দূরতম সময়ের ভাবনা। তবে সত্যি যদি মাশরাফির বায়োপিক হয়, তাহলে নায়ক নিয়ে চিন্তা করতে হবে না কাউকে। কেননা মাশরাফি নিজেই জানিয়েছেন কাকে চান নিজের বায়োপিকের নায়ক হিসেবে। সেটি বিদেশি কেউ নয়, দেশেরই একজন। বুধবার রাতে বাংলাদেশের সুনামধন্য ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদের সঙ্গে করা এক লাইভে মাশরাফির কাছে জানতে চাওয়া হয়, তার জীবন নিয়ে সিনেমা করা হলে নায়ক হিসেবে কাকে দেখতে চাইবেন। মাশরাফি জানিয়েছেন, তার নিজের জীবন নিয়ে সিনেমা করা হলে তিনি নায়ক হিসেবে চাইবেন আরিফিন শুভকে। মাশরাফি বলেছেন, মাশরাফির জীবন নিয়ে সিনেমা, আমার বাংলাদেশের আরিফিন শুভকে ভালো লাগে, স্মার্ট, খুব হয়তোবা আরিফিন শুভ। এ সময় তাকে আরও জিজ্ঞেস করা হয়, টলিউড, হলিউড ও বলিউড থেকে যে কোনো একজন নায়িকার সঙ্গে ডিনারে যেতে পারেন, কাকে বেছে নেবেন? মাশরাফির চতুর জবাব, মাশরাফি নেবেন তার নিজের স্ত্রীকে। আয়ুব বাচ্চু নাকি জেমস? দুইজনই, চুজ করার সুযোগ নেই এখানে আমার। একটা একটা গান তাহলে চুজ করেন দুজনের প্রিয় গান, একটা করে এটা চুজ করতে হবে। জেমস ভাইয়ের যেটা সবসময় শুনি আমি, কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না। আর বাচ্চু ভাইয়ের অনেক গানই আছে, একটু মনে করে বলতে হবে। বাচ্চু ভাইয়েরটা মানে সিমিলার কাইন্ড অফ গান তো অনেক কিছু। নর্মালি আমি লাস্টে বলি, আমি একটু চিন্তা করছি ওনার গানগুলো কাছাকাছি। ওকে ওকে, ঠিক আছে, এটা আপনি শেষে বলবেন। হলিউড, ঢালিউড, বলিউড, তিন জায়গার তিন নায়িকার যে কোনো একজনের সঙ্গে ডিনারে যাওয়ার সুযোগ এলো, পরিমনি, রাবিনা ট্যান্ডন, অ্যাঞ্জেলিনা জোলি, কার সঙ্গে যাবেন? মাশরাফি উডের ঘরের বউকে নিয়ে যাব। আপনার জীবন নিয়ে সিনেমা তৈরি হলে সেখানে নায়ক হিসেবে কাকে চাইবেন? সেটাও ওপেন, পুরো হলিউড, ঢালিউড, বলিউড সব মিলিয়ে। মাশরাফিকে নিয়ে যদি বই হয়, ছবি হয়, আমার বাংলাদেশে আরিফিন শুভকে ভালো লাগে, সে স্মার্ট গায়, হয়তোবা তাকে দিব আরিফিন শুভ।